গাইস, আজ আমি তোমাদেরকে দেখাবো গাড়ি পরিষ্কার করার সব থেকে সহজ উপায়। এই উপায়টা তোমরা শিখে গেলে যদি প্রতি সপ্তাহে যদি একবারও করতে পারো তো তোমাদেরকে দোকানে যাওয়ার কোনো দরকারই হবে না, তোমরা ঘরে থেকে জল ছাড়া গাড়ি পরিষ্কার করতে পারবে। তো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। মানে পরিষ্কারের জন্য দেখো, এই ব্রাশ লাগবে, এই দুখানা ব্রাশ লাগবে, এটা মোবিল আছে, আর এইটা ব্যাপারে আমি বলছি পরে বলছি। তো চলো, গাড়িটা পরিষ্কার করার আগে গাড়িটাকে একটু সেট করে নিই, ভালো করে রেখে নিই গাড়িটাকে, যাতে আমার সুবিধা হয় পরিষ্কার করতে। আর গাইস, এই প্রক্রিয়াটা তোমরা যদি শিখে নিতে পারো না তো তোমাদেরকে বারবার দোকানে গিয়ে 160 টাকা বা 200 টাকা বা 250 টাকা দিয়েও অনেকে, এমনকি 500-600 টাকা দিয়েও অনেকে গাড়ি পরিষ্কার করে। তো এইগুলো তোমার খরচা বেশি যাবে। আপাতত সিটগুলোকে এইখানে রাখি। তো পেছনের সিটটা তো চাবি দিয়ে খুলে যায়, কিন্তু সামনের সিটটাকে খোলার জন্য এলেন কি লাগে, আর এই দুটো নাট দুটোকে খুললেই সিটটা খুলে যাবে। তো চলো সিটটা আগে খুলে নিই, তারপর দেখাচ্ছি। তো এই দেখো সিট অলরেডি খুলে গেছে। সিটের কি অবস্থা দেখো, ধুলো দেখো, শুধু ধুলো, ধুলো দেখো, দেখো গাড়িতে ধুলো দেখো শুধু। তো এইগুলোই পরিষ্কার করতে হবে, এটা সম্পূর্ণ জল ছাড়া পরিষ্কার হবে, সবসময় জল দেওয়াটা উচিত না। তো সবার প্রথম এই ব্রাশ, কিচ্ছু না, শুধু গাড়ি এরম দেখে দেখে এই দেখো এইভাবে ভালো করে শুধু পরিষ্কার করতে হবে। কিচ্ছু না, শুধু এরকমভাবে ভালো করে দেখে দেখে একটু পরিষ্কার করতে হবে। দেখো ধুলো বেরোচ্ছে, দেখো শুধু একদম সাবধানে, কোনো তার কোনোভাবে কেটে না যায়। বাই দা ওয়ে, আমার ব্রাশটা গাইস 50 mm এর ব্রাশ আছে, তোমরা চাইলে এর থেকে একটু কম কিনতে পারো, এর থেকে একটু ছোটো ব্রাশ কিনতে পারো, কিন্তু এর থেকে মোটা ব্রাশ আর কিনবে না, এটাই লাস্ট। এর থেকে মোটা ব্রাশ কিনলে তোমরা গাড়ি পরিষ্কার করতে পারবে না। এ দেখো গাড়ির যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল এই সুইচগুলো বিশেষ করে একটু ভালো করে পরিষ্কার করে দেবে। সো গাড়ির ওপরের ম্যাক্সিমাম 90% পার্টস হয়ে গেছে। এরপর তোমাদেরকে দেখাবো নিচের পার্টসটা, যেখানে ইঞ্জিন কাউল থাকে ওইটা হচ্ছে আসল জায়গা। সো চলো ইঞ্জিন কাউলটা যাওয়া যাক, এবার আসল জায়গায় দেখাবো। দেখো এখানে কতটা পরিমাণ ধুলো থাকতে পারে, দেখো এই দেখো এই ইঞ্জিন কাউলটা, এখানে দেখো ধুলো বালি, দেখো এই সাইডটা দেখো, এবার এই সাইডটা দেখো ধুলো আছে, প্রচণ্ড ধুলো আছে। তো এইগুলোকেও মিনিমাম একটু পরিষ্কার করতে হবে কোনোভাবে। এই যে সেন্সারটা, এটাকে একটু পরিষ্কার করবে, কারণ সেন্সার কোনোভাবে ব্লক হয়ে গেলে দুর্ঘটনা করতে পারে। সো সেন্সারটাকে একটু পরিষ্কার করবে। পরিষ্কার করার টাফ আছে এইটা দিয়ে। তো এইটার জন্য লাগবে এই ব্রাশ। তো এই দেখো এই জিনিসটাকে এই ব্রাশ দিয়ে করতে হবে, এই যে ধুলোটা আছে এই ধুলোটাকে, এই দেখো এইভাবে ধুলো পড়লো। দেখো কত কত ধুলো দেখেছো, কত ধুলো, এইগুলোকে সেইভাবেই করতে হবে, সেম প্রসেস।
এই খাঁজ খাঁজগুলো বিশেষ করে এইসব ব্রাশে বিশেষ করে এই খাঁজ খাঁজগুলো করতে হবে। ব্রাশটা একমাত্র খাঁজগুলো করার জন্যই বেস্ট। হারিকে গাছ যতটা সম্ভব নিজের হাতে পরিষ্কার করবে। কারণ এর ফিলিংটা বলে বোঝানো যাবে না। যারা শুধুমাত্র গাড়ির প্রয়োজনের জন্য ইউজ করে তারা কখনোই এই জিনিসটা বুঝতে পারবে না। যারা গাড়িকে ভালোবাসে তারাই একমাত্র বুঝতে পারবে এই জিনিসটা। দেখো অবস্থা দেখো গাইস, পুরোটা ভালো করে করার পরে এই ব্রাশ দিয়ে ভালো করে করার পরে তারপর কাপড় দিয়ে পুঁজবে। তো আজকের ভিডিওটা আপাতত এইটুকু, এটা ছিল পার্ট ওয়ান। ভিডিওটা অনেক বড় বলে আমি এর পার্ট ওয়ান পার্ট টু এর দুটো ভাগ করেছি। পার্ট টু আমি যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কীরকম কীরকম ধরনের ভিডিও লাগবে। লাভ ইউ অল।